উপস্থিত সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত। আমরা 2019 সালের সেকেন্ড প্রি টেস্ট এই প্রশ্নের উত্তর করছিলাম, দাগ নাম্বার 4 অবধি আমাদের আগের ক্লাসে শেষ হয়েছে, আজকে আমরা দাগ নাম্বার 5 থেকে। প্রশ্ন নম্বর 5 বলছে, তিন ব্যক্তি যথাক্রমে 19,500, 17,300, 15,600 টাকা মূলধন দিয়ে এই সপ্তাহে ব্যবসা শুরু করলো যে লাভের 2/3 অংশ নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে, মোট লাভ হয়েছে 43,200 টাকা, কে কত টাকা পাবে? তিন ব্যক্তির মূলধন অনুপাত, তিনজনের মূলধন অনুপাত, এখানে সময়ের কোনো ভেরিয়েশন নেই, সুতরাং যা আছে তাই হবে 19,500। দুটো করে শূন্য বাদ দিচ্ছি, তাহলে 195/273/156 দিয়ে কাটে নাকি দেখে নাও, 12 3 দিয়ে কাটবে, 3×4 3×15 3×27 3×15 13 দিয়ে কাটবে, তাহলে 13×65 13×91 13,052। এবার বলছে মোট লাভের 2/3 অংশ নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, বাকি টাকা মূলধন করবে, খুব ভালো কথা। তাহলে বলছে প্রথম জনের বা প্রথম ব্যক্তি প্রাপ্য লভ্যাংশের পরিমাণ, লাভ হচ্ছে 43,200, সেই টাকাটার 2/3 অংশ নিজেদের মধ্যে সমান ভাগ আছে, সেই টাকাটাকে 2/3 করে নিজেদের মধ্যে সমান ভাগ করলে কত, 1/3 হবে, প্লাস আবার লিখো মোট লাভ 2/3 অংশ ভাগ হয়ে গেছে, পরে দেখলো 1/3 অংশ, এই পার্টটা কিভাবে হবে মূলধন অনুপাতে, মূলধন অনুপাতে এই অনুপাত কত হচ্ছে 5/5,500, এটা হচ্ছে প্রথম জনের। এবার আমি হিসেবটা কি করে করছি খেয়াল করে দেখো, 43,200 সবার থেকে কম নিয়ে নিচ্ছি, এবার আমি 1/3 কম নিতে পারি, পড়ে থাকলো কি ভেতরে, ভেতরে পড়ে থাকলো হচ্ছে 2/3+500, ক্যালকুলেশন টেকনিকটা খেয়াল করবে যে কিভাবে সময় এবং শ্রম বাঁচিয়ে ছোট ক্যালকুলেশন করা যায়, শুধু 32 আর 15 47, আর এখানে কত হলো 48 বসাবো, আর এটা 3 দিয়ে কাটবে, 3×1 3×12 3×12 0 48 3×146 347 কত, 321 কাটে 2×12 = 14, 141 আর তারপরে ডাবল 14,100। দেখো প্রথম ব্যক্তিটা পুরোটা করে দেখালাম আমি, বাকিগুলো তোমরা করবে একই রকম ভাবে হবে, বাকি উত্তরগুলো আমি লিখে নিচ্ছি। দ্বিতীয় জনের প্রাপ্য লভ্যাংশ হবে 15,900 আর তৃতীয় জনের হবে 13,000, লিখে দিলাম এগুলি একই রকম। দ্বিতীয় ব্যক্তি প্রাপ্য লভ্যাংশ করবেন কি হবে, এটা যা থাকবে সেম, 2/3 একই থাকবে, এই পার্টটা সেম, এই পার্টটার সময় 1/3 অবধি সেম থাকবে, এই জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে 716 হবে, আবার তৃতীয় জনের ক্ষেত্রেও প্রথম পার্টটা সেম থাকবে, এই 516টা চেঞ্জ হয়ে সেটা 416 হবে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন একই রকম হবে,
ক্যান্সেল করে দিলেন, ইন্ডিয়া করে দিলেন। এবার রোমান টুতে চলে আসে, ব্যাংকে বাৎসরিক প্রদেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ দেয়। এক বছর পূর্বে আমি ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম যা সুদের মূল্যে এখন 30,000 টাকা হয়েছে। আজ থেকে 3 বছর পরে জমা টাকা সম্পত্তি মূল এবং আমার মূলধন অনুপাত কত হবে সেটা জানতে হবে। এরকম ক্ষেত্রে সবসময় না একটা সময়রেখায় কেন ব্যাংকে সুদ দেয় হচ্ছে 10% পার অ্যানাম। এক বছর পূর্বে ধরো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এক বছর পূর্বে ধরো এই জায়গাটা, এক বছর পূর্বে আমি ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম, কত টাকা রেখেছিলাম আমি জানি না, ধরো এক্স টাকা রেখেছিলাম, যা আজ সুদের মূল্যে 30,000 টাকা হয়েছে। এই যে সিচুয়েশনটা এখানে, সেই টাকাটা হয়েছে 30,000। আজ থেকে 3 বছর পরে, তাহলে এই যে 3 ইয়ার্স অ্যাডভান্স চলে গেলাম, এখানে জমা টাকা সবৃদ্ধি মূল এবং আমার মূলধন, এই সবৃদ্ধি মূলটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইজ টু এক্স, তোমাকে জানতে হবে মূলধন তোমার এক্স ছিল। এই হচ্ছে টোটাল গল্পটা, ঠিক আছে? এটা চক্রবৃদ্ধি সুদ বলেছে, সেটা খেয়াল রাখবে। চক্রবৃদ্ধি সুদের সমূল চক্রবৃদ্ধি তার সূত্র অনুযায়ী লেখার কায়দা সব তোমরা জানো, আমি ক্যালকুলেশনটা করছি, মানে এর আগে যতগুলো পেপার সলভ করে সবগুলোতে তোমাদের কায়দা শিখিয়ে দেওয়া হয়েছে। সমূল চক্রবৃদ্ধি সেটা সমান সমান হচ্ছে আসল ইন্টু 1+ পর্ব হচ্ছে 1 বছর, সুদের হার হচ্ছে 10%, পরিবর্তিত পরমাবৃদ্ধি 1 বছর। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 11x/10, সেখান থেকে পেয়ে যাচ্ছি x = 300,000। এটা হচ্ছে আমার বেসিক মূলধন, আমি এই অ্যামাউন্টটা এখানে লিখে দিয়েছি x = 300,000। এবার আমাকে এখান থেকে 3 বছর সামনে যেতে হবে, সেটাকে আমি ওয়াই টাকা করেছি। ওয়াই সমান সমান কি হবে, 30,000 থেকে আমার জার্নি শুরু, 1+ পর্ব 1 বছর, 10/100, এবার হবে 3, যেহেতু 3 বছর এগিয়ে গেল, 30,000 × এটা হচ্ছে 11 × 10 তার কিউব, তাহলে 30,000 × 11 কিউব হবে 1331/1000। আমাকে তো x = y জানতে চাইছি, x হচ্ছে 300,000/11 = 30,000 × 1331/1000। 30,000 দিয়ে 300,000 কে কাটলে কত হয়, 4×0=10,000, ঠিক আছে? এবারে আমি 11,000 দিয়ে গুণ করছি, এখানে হয়ে গেল 10,000, কিস্তি এদিকে 1331/11, সেটা হবে 11×1 হাতে 11×33=34,000, 33×3=36,000, 14,641। কি বলেছিল প্রশ্ন, সবৃদ্ধি মূল আমার মূলধন, উল্টোটা চেয়েছে তোমার কাছে। তো প্রশ্ন হচ্ছে সবৃদ্ধি মূল এবং আমার জমা মূলধন উপর হচ্ছে কি 14,641/10। এটা হয়ে গেল রোমান 1। এবারে রোমান 2 হয়ে গেল, এবার গার্ড নাম্বার 6 যাবে। Thank you.
समाधान करते दीजिए 6-1 ए प्लस वन होल स्क्वायर इंटू एक्स स्क्वायर प्लस 4x माइनस ए माइनस वन होल स्क्वायर तो এখানে বিয়োগ চিহ্ন তাহলে কি হবে এটা বিয়োগ করে আনতে হবে বা 4 এর বদলে আমি লিখবো a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু x এর মান 1 এর 3 হলে এটা শূন্য হয়ে যাবে তখন এটার মান 11 হবে
बुझा गया आपने? सातेर एक সাতের এক আমি পড়ে দেবো না, এরকম বহুবার করা হয়েছে, তো শূন্য এটা তো বইয়ের অঙ্ক, আমি তো শূন্য অঙ্কটা লিখে দিচ্ছি তোমরা নিজেরা করে ফাই পাই রুট থ্রি প্লাস রুট টু মাইনাস থ্রি রুট থ্রি বাই রুট টু প্লাস রুট ফাই প্লাস টু রুট টু বাই রুট থ্রি প্লাস রুট ফাই তারপরেরটা করছি সাথে রোমান টুটা প্রদত্ত হচ্ছে এক্স ইকুয়ালস রুট থ্রি প্লাস রুট টু আর মান নির্ণয় করতে বলেছে নির্ণয় হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি প্লাস টু তাহলে কত হলো টু রুট টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে বলে তো অতএব এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সূত্র কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত টু রুট টু তার কিউ থ্রি ইন্টু টু রুট টু আট দুগুণে ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু মানে কত হলো বাইশ রুট নম্বর আটে আসছি পি কিউ আর এস পদটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমান করতে হবে ধরে নিলাম এক্স বিয়োগ করতে হবে তাহলে পি থেকে এক্স বিয়োগ করলে পি মাইনাস এক্স টু পি মাইনাস এক্স এক্স টু সমান কত যেহেতু রয়েছে এটা হচ্ছে আর মাইনাস এক্স এক্স টু এক্স মাইনাস এক্স তো সমানুপাত বর্গের শর্ত কি আমরা জানি প্রান্তিক পদ্মের গুণফল সমান মধ্যম পদ্মের গুণফল প্রান্তিক পদ কি কি আছে পি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স সমান সমান টু মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স এবার করছি কি মাইনাস গুলো কমন নিলে কেটে যাচ্ছে একটু ঘুরিয়ে নিতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস এক্স এটা এক্স মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস আর এবার গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস এস ইন্টু এক্স প্লাস পি এস এক্স স্কোয়ার মাইনাস প্লাস কিউ আর এক্স স্কোয়ার কেটে গেল এক্স এদিকে নিয়ে এসে যে কোনো একদিকে নিতে পারি আমি যদি পি কে পজিটিভ রাখতে চাই তাহলে ওপাশে নিয়ে যাচ্ছি ধরো পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর তাহলে এদিকে চলে আসবে পি এস মাইনাস কিউ আর রোমান টু এটাও করবো না এটা করানো হয়েছে অঙ্কটা লিখে নিচ্ছি
প্রদত্ত হচ্ছে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি প্রমাণ হচ্ছে এক্স কিউ বাই এ কিউ ওয়াই কিউ বাই বি কিউ প্লাস জেড কিউ বাই সি কিউ ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই জেড বাই এ এটা তোমরা পারো। আচ্ছা ওভার তো এগুলো তোমার নিজেরা করে নেবে, কারণ ওভার তো পড়ানো হয়েছে, আলাদা করে নতুন কিছু পড়ানো নেই। আচ্ছা রাইটারে আসছি, তোমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ। তার আগে অঙ্কন আছে, অঙ্কন হচ্ছে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করে দিলে এই দুটো কোন সমান, একই বৃত্তান্ত কোন, এরা বিপরীত কোন, তাহলে দুটো কোন সমান সবকিছু বলতে পারি। এটা বলে নেবে আমি নিজের দিকে দিচ্ছি ত্রিভুজ পিসিএ এবার জাস্ট গুণ করে দাও, তাই তোমার রেজাল্ট চলে এসেছিল। এবার যদি ছবিটা অন্যরকম হতো বুঝে দিচ্ছি, এটা বাইরে চেক করছো তাহলে এই যে এটা সিপি, তার বাইরে কি যে চেক করছো একই প্রমাণের বিষয়। এখানে আমাকে দুটো অঙ্কন করতে হবে, লক্ষ্য করে দেখো এই কোণটা আর এই কোণটার সমান, কারণ কি বৃত্তসে চতুর্ভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ সেটা অন্তঃস্থ কোণের সাথে সমান। আর এটা সাধারণত সাধারণত তুমি এটা লিখতে পারো ত্রিভুজ পিডিবি, সেটা সদৃশ ত্রিভুজ পিএসি। তো সদৃশ যদি হয় পিডি বাই পিএ পিডি বাই পিসি কোন কোন সে একই রকম পিএ ইন্টু পিডি পিসি ইন্টু পিডি। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা সিচুয়েশন করতে হবে বলে দিলাম, দুটো করার দরকার নেই। দশের রোমান খুলতে যাচ্ছি, ও এবং পি কেন্দ্রে বৃত্ততা এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সর্বসাধারণ স্পর্শকে স্পর্শ বিন্দু বি ও সি
6 হচ্ছে তাহলে সর্বসাধারণ স্পর্শ তাহলে স্পর্শ বিন্দু দুটো হচ্ছে B ও C এটা B এটা C BAC 90 ডিগ্রি তোমাকে সমান করতে হবে এটা অঙ্কন করছি ওদের স্পর্শবিন্দু এ তে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করব ধরো একটা টিজেড সেই টিজেড ধরো একে ছেদ করলো কিউ বিন্দু ঠিক আছে এবার লক্ষ্য করে দেখো ত্রিভুজ কিউ এ বি তে কিউ বি আর কিউ এ সমান কেন সমান আমরা জানি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দুটা এবং সেই বহিঃস্থ বিন্দু সঙ্গে রেখা দুটো দৈর্ঘ্য সমান হয় তাহলে কিউ বি সাথে কিউ এ সমান কিউ এর সাথে কিউ সি ও সমান একই কারণ ঠিক আছে তাহলে দেখো ত্রিভুজ কিউ এ বি থেকে শিখা প্রমাণ অনুযায়ী এগুলো সব লিখে নেবে কি ত্রিভুজ কিউ এ বি থেকে কোণ কিউ এ বি সমান সমান কোণ কিউ বি যুক্তি হচ্ছে যেহেতু কিউ এ সমান কিউ বি কারণ বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে কোন বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শ বিন্দুর দ্বয় এবং ওই বহিঃস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান হয় ঠিক আছে খবরদার স্পর্শকের দৈর্ঘ্য সমান লিখবেন না এটা হয়ে গেল এক নম্বর ত্রিভুজ কিউ এ সি থেকে এখান থেকে দেখো কোন কিউএসি সমান সমান হচ্ছে কোন কিউসি যুক্তি হচ্ছে কিউএ সমান সমান কিউসি এটাকে দুই নম্বর করছি এক আর দুই যোগ করছি যোগ করলে কি হচ্ছে এখানে কিউএবি প্লাস এখানে কিউএসি সমান সমান দিকে কোন কিউবিএ প্লাস কিউসিএ ছবির দিকে দেখো কিউ এর দিকে দেখি বেশি যোগ করলে কি হবে কোন বিএসি আর ওদিকে কিউ বি এ যেটা তাকে আমি চাইলে কোন এবিসি লিখতে পারি আর যদি কিউ সি এ আছে যে তাকে আমি চাইলে কোন এসি বি লিখতে পারি এবার দুদিকে বিএসি কোনটা আবার যোগ করছি তাহলে এদিকে হয়ে গেল টোয়াইস বিএসি আর এদিকে হয়ে গেল বিএসি প্লাস এবিসি প্লাস এসি তিনটে তিনটে কোনো সমস্ত কত 180 ডিগ্রি তো টোয়াইস বিএসি যদি 180 ডিগ্রি হয় তাহলে হবে কোন বিএসি কত কোন রাইডার হয়ে গেল আমাদের এবারে সম্পদ কনস্ট্রাকশন সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তে দুটি ব্যাসার্ধ অঙ্কন করো যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবার বলছে ব্যাসার্ধ দ্বয়ে প্রান্ত বিন্দুগামী বৃত্ত দুটি দুটি স্পর্শক অঙ্কন করো স্পর্শক দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে খুবই সিম্পল ব্যাপারটা তুমি আগে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত হবে কি করবে তুমি ধরো ওপি নাম দিলে এটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার নিলে ওতে কাটা পিতে পেন্সিল বসিয়ে তুমি বৃত্ত আঁকবে এবার বলেছে 90 ডিগ্রি কোণে দুটো ব্যাসার্ধ আঁকতে তাহলে তুমি কি করো ও বিন্দু থেকে লম্ব আঁকবে ওটা কিউ নাম দিলে এটা সমকোণ হয়ে গেল এইবার তোমাকে বলেছে প্রান্তগুলোতে দুটো স্পর্শক আঁকবে স্পর্শক আঁকা মানে কিছুই না এখানে একটা লম্ব আঁকবে এটা স্পর্শকগুলো এখানে আবার একটা লম্ব আঁকবে তাহলে এটা স্পর্শকগুলো এবার
স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের তো দৈর্ঘ্য হয় না, ধরো এটা আর আছে, এই আর পি আর আর কিউ মাপতে বলেছে, আর পি আর আর কিউ দেখো সিম্পল জ্যামিতিক বিন্দু দিয়ে তুমি লিখতে পারো, এই দুটি পাশে নিয়ে যেতে হবে, কারণ এটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটা তোমার পারবে আঁকতে। আচ্ছা 11 রোমান 2, এবার দেখো পরিধি থেকে যদি 4 সেন্টিমিটার তাহলে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে হবে, কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে তুমি একটা বিন্দু নিলে ধরো পি, ওই বৃত্ত দূরে স্পর্শ লাগতে বলেছে, ধরেন কেন্দ্রটা হোক, তাহলে কিভাবে নিয়ম কি ও পি কে সমদ্বিবিন্দু করলে তুমি একটা বিন্দু পাবে, ধরো ধরো কিউ, কিউতে কাটা বসিয়ে ও পি কে ব্যাস করে তুমি যুক্ত আঁকলে, ধরে দুজন আর আর এস বিন্দুতে ছেদ করলে, আর পি দুটো দুদিকে বাড়ি দিলে, আবার দিকে এস পি দুটো দুদিকে বাড়ি দিলে, ঠিক আছে, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে বেশি বললাম না আমি জানো। এবারে 12 দাগে চলে আসছি, পরস্পর পূরক কোণ, এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি, 52 হচ্ছে সাইন এ প্লাস সাইন বি হোল স্কয়ার, আমি এই পুরক কোণের অঙ্কে একটা মিটিং মেনটেন করি, যে কোনো একটা কোণে ফিক্স করে দেয়, ধরো আমি বিটা শুনি দেবো এতে চলে যাবে, তার জন্য আমি ইউজ করবো কি, যেখানে বি দেখবো সেখানে আমি 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দেবো। আচ্ছা বাম পক্ষ যদি টুকলে টোকার পর পরের ধাপে সাইন এ প্লাস সাইন বি না লিখে আমি লিখবো 90 ডিগ্রি মাইনাস এ মাথায় হলুদ স্কয়ার, তাহলে ব্যাপারটা হয়ে গেল এখন সাইন এ প্লাস সাইন 90 ডিগ্রি হয়ে যাবে মানে কত, তার হোল স্কোয়ার এটা ভাঙলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস টু সাইন এ কস স্কোয়ার, এটি তাহলে হিসেবটা 1 প্লাস আগে লিখছি মাইনাস সি ইন্টু মাইনাস
cos theta by কি হবে b into minus c compulsory minus a into minus c 1 by কি হবে a into c minus b into b তাহলে কি দাঁড়ালো sin theta by এটা হলো c square minus ab cos theta by এটা হলো a square minus bc এটা হচ্ছে 1 by ac minus b square তার অর্থ যে হলো যে ভাগ করে ac minus b তাহলে ওকে sin theta সমান সমান আমি পেলাম c square minus ab by c minus b square cos theta সমান পেলাম a square minus bc by ac minus b square এবার দেখো আমরা জানি তুমি দিচ্ছ আমরা জানি sin square theta প্লাস cos square theta equals to 1 for all theta belongs to r মানে theta সকল বাস্তব মানের জন্য বারো রোমান 3 আমি এর অঙ্ক বোধহয় আগে কোন একটা ক্লাসে করেছি, যাই হোক ধরি সাইন থিটা মাইনাস ফোর কস থিটা সমান সমান এক্স এবারে কি করছি দেখো মাইনাস নাইন কস করে উপরে নিয়ে গেলে 25 কস করে হয়ে গেল তারপরে প্লাস 8 এক্স কস থিটা প্লাস এক্স স্কয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো দেখো তুমি এটাকে কস থিটার সাপেক্ষে একটা দ্বিঘাত ভাবতে পারো এবং তুমি জানো কস থিটার বাস্তব মান যদি হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে বাস্তব মানের জন্য যে ডিসক্রিমিনেন্ট যেটা ইকুয়াল টু সেটা আমি ইউজ করতে পারি এবার লিখো থিটার বাস্তব মানের জন্য মাইনাস 225 তখন হয়ে যাবে
9 দিয়ে কেটে যাবে x স্কয়ার মাইনাস 35 এসে ইকুয়াল টু তাকে আমি লিখতে পারি x প্লাস 5 ইনটু x মাইনাস 5 এসে ইকুয়াল টু এর আগে যখন আমরা করেছিলাম তখন এটা ব্যাখ্যা করেছিলাম এই জন্য আজকে আর ব্যাখ্যা যাচ্ছি না এখান থেকে আমি লিখতে পারি মাইনাস 5 এর থেকে x এর ইকুয়াল টু এসে ইকুয়াল টু 5 এখানে x আগে ধরেছিলাম সেই আসলে আমি লিখে দেবো এখানে माइनस पर एक से दे गए कि थ्री साइन थीटा माइनस टू कॉस थीटा इधर इक्वल टू पांच इधर की बोल वो पांच जीरो को बता करते हैं तो पांच जीरो के लिए हो जाए माइनस दस थ्री साइन थीटा माइनस टू कॉस थीटा माइनस फाइव इधर ये सुन हमने एक से दे यों को नहीं करा होगा दे त्रेल व्योत्तमान सुनो और व्योत्तमान माइनस सूर्य उन्नति को তিন মিটার তার মানে 13 গুণ 1 এর 3 মিটার
এটার হলো 13.13 মিটার, তাহলে ছায়ার দৈর্ঘ্য 13.13 মিটার হ্রাস পাবে, ঠিক আছে। উত্তর লেখার জন্য 1 নম্বর, তাহলে এই হচ্ছে 5 নম্বরের বিভাজন। ছবি ডেসক্রিপশনে 1, এই অনুপাতে লেখার জন্য 1, এই অনুপাতে লেখার জন্য 1, হয়ে গেল 3, এই উত্তর বানানোর জন্য 1, উত্তরের জন্য 1, ঠিক আছে। ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার অনুমতি ভালো কথা। এই হচ্ছে অনুমিত সরলরেখা এক্স ওয়াই, এক্স মিটার উঁচু বাড়ি হচ্ছে এইটা, এটা হচ্ছে উঁচু মনুমেন্ট, দুজনই উলম্বভাবে দাঁড়িয়ে এলো। ধরো বাড়িটা এবি আর মনুমেন্টটা ধরো সি, ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার হনুমানের উচ্চতা কত তোমাদের জানতে চেয়েছে, বাড়ির উচ্চতা 1 মিটার বলবি। এবার দেখো এটি যদি বিটা ডিগ্রি হয় এটাও বিটা ডিগ্রি হয়, এটা বলতে হবে একান্ত যেহেতু এটা সমান্তরাল, ঠিক আছে, একান্তর কোণ সমান, তাহলে দেখো ত্রিভুজ এবিডি দিবে। একটা জিনিস খেয়াল করবে, আমি যখনই অনুপাত লিখি অজানা রাশি বাই জানা রাশি, এখানে অজানা রাশি হচ্ছে বিডি বাই এবিডি, ঠিক আছে। কট বিটা ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে বিডি সমান সমান এবির মান এক্স, তাহলে এক্স কট বিটা ডি বিডি পেয়ে গেলাম। তো বিডি মানেই তো এই, এটা এই, কারণ কারণ হচ্ছে গিয়ে এ বি ডি আয়তক্ষেত্র, তুমি এই পেয়ে গেছো। এবার দেখো ত্রিভুজ সি এই দেখো, সি বাই এই সেটা কত ট্যান আলফা ডি। আচ্ছা এই হচ্ছে এই মানটা এক্স কট বিটা, আচ্ছা আমি এখানে লিখি এই জায়গায় এক্স কট বিটা মিটার ইকুয়ালস টু ট্যান আলফা ডিগ্রি, এখান থেকে আমি পেয়ে গেলাম সি ই সে হচ্ছে এক্স ট্যান আলফা ডিগ্রি কট বিটা ডিগ্রি মিটার। তোমার কাছে চেয়েছে কি মনুমেন্টের উচ্চতা, মানে পুরো সিডিটা, মনুমেন্টের উচ্চতা সিডি সেটা সমান সমান হচ্ছে গিয়ে সিই প্লাস ইডি, সি এই দেখতে বেরিয়েছে এক্সটার্নাল বা কট মিটার প্লাস ইডি কত, ইডির সাথে এক্স হবে, মানে এটাও তো আগে ওদের উপর এক্স, এক্স যদি কমন নিয়ে নাও ভেতরে 1 প্লাস ট্যান আলফা ডিগ্রি কট বিটা ডিগ্রি মিটার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা দাগ নম্বর 14 অনুবাদ করবো, ঠিক আছে। ভাই।